বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামান। নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। তবে নয়াপল্টন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার মহাসমাবেশের আগে কাউকে এ কার্যালয়ের সামনে ভিড় না করার আহ্বান জানান। তিনি বলেন, যত বাধায় আসুক নয়াপল্টনেই কাল মহাসমাবেশ হবে। গত রাত থেকে তাদের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।